তো ফাইনালি ভারত নিজের অয়েল ইম্পোর্টকে কমানোর জন্য আরও একটি স্টেপ নিয়ে নিয়েছে, যার পর থেকে ভারতে অয়েল এক্সপোর্ট করা দেশগুলি যেমন রাশিয়া, আরব সবার দম আটকে গেছে। বড় খবর এটাই যে ভারতে বায়োফুয়েল তৈরি করার জন্য এখন গভর্নমেন্ট বডিজও কাজ করা শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, আজকের বড় খবর হচ্ছে যে মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মিলিত হয়ে একটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে ইঞ্জিনিয়ার ইন্ডিয়া লিমিটেডের সাথে, যার মাধ্যমে ভারতে ওয়েস্ট টু এনার্জি এবং বায়োফুয়েল তৈরি করার কাজ বড় স্কেলে করা যেতে পারে। এবার যদি কথা বলি ডেটা সম্বন্ধে, তাহলে ভারতে 59 মিলিয়নেরও বেশি শহর রয়েছে যেখান থেকে কয়েক হাজার টন বর্জ্য পদার্থ বেরোয়। এতে ভেজা এবং শুকনো দু ধরনের আবর্জনা থাকে, কিন্তু এখনো পর্যন্ত ভারতে এমন কোনো পলিসি নেই যাতে আমরা সেগুলোর ব্যবহার করে বায়োফুয়েল বা এনার্জি কনভার্সনে ব্যবহার করতে পারি। কিন্তু বর্তমানে এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর পর দেশের এই প্রজেক্টকেও একটি ইম্পর্টেন্ট প্রজেক্ট বলে মনে করা হচ্ছে। প্রথম ফেজে সরকার এখানে 10 লাখের থেকেও বেশি শহরকে টার্গেট করে নিয়েছে যেখান থেকে এই বর্জ্য পদার্থ আবর্জনা কালেক্ট করা হবে বায়োফুয়েল তৈরি করার জন্য, এবং বায়োফুয়েলের সাথে সাথে যে ড্রাই আবর্জনা থাকবে সেখান থেকে ক্ষতিকারক কেমিক্যালের যে সেকশন রয়েছে সেটিকে আলাদা করে বাকি অংশ বার্ন আউট করে থার্মাল পাওয়ার হিসেবে ব্যবহার করা হবে, আর ভেজা আবর্জনার ব্যবহার করে বায়োডিজেল বের করার কাজ করা হবে, যা নিয়ে সরকার স্বচ্ছ ভারত মিশন সেহরি 2.0 গোবর্ধন ইন স্ট্যাটার স্কিমকে এতে লঞ্চ করা হয়েছে, যার মাধ্যমে বড় স্কেলে বায়োফুয়েল এবং বায়ো সিএনজি কে জেনারেট করা হবে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে বিগত বছর অর্থাৎ 2022 ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোরে এশিয়ার সবথেকে সলিড ওয়েস্ট বেস কাউ ডাঙ্ক প্ল্যান্টের ইনগ্রেশনও ফেব্রুয়ারি মাসে করেছিল, যেটাতে প্রায় 19,000 কেজি বায়ো সিএনজি গ্যাস তৈরি করার কথা বলা হয়েছে। কিছুদিন পর সরকার বেশ কিছু আইআইটি কেও এতে যুক্ত করবে। এর মাধ্যমে নতুন মেথডস কে ডিসকভার করা হবে যাতে আমরা ম্যাক্সিমাম লেভেলে এনার্জি কে ইউটিলাইজ করতে পারি, আর আমাদের অয়েলের ওপর নির্ভরশীলতাকে ধীরে ধীরে কমানো যেতে পারে। তো বন্ধুরা, সরকারের তরফ থেকে নেওয়া এই ডিসিশন আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন।